Tajin. আমার এই দমজদি ভাগিনার জন্মদিন উপলক্ষে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর প্রচুর আড্ডা এবং চিল হয়েছে। আমার এই সেলিব্রিটি ভাগিনা দুইজনের জন্মদিনে আর কি কি হয়েছে দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম, আমার ছোট্ট কিউর দুইরা ভাগিনা তাজিম তাসিনের আজকাল 13তম জন্মদিন। তারার জন্মদিন উপলক্ষে তারা নাকি ছোট্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করতে যাইতাছে এবং আমারে ফোন দিয়ে কইছে যে সরল মামি রেলয়া অবশ্যই আমরা জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে আইতেইব, আর নাইলে কিন্তু তোমার খবর আছে। আমিও তারারে কইলাম যে আইচ্ছা ঠিক আছে হইল, দুনিয়ার অন্য সব কাম বাদ দিয়ে হইল, তোমরা জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে আমি অ্যাটেন্ড করমই। তারার জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে যাবো কিন্তু খালি এত তো যাইতাম পারতাম না, এলাকা দুইজনের লেগে দুইটা সুন্দর সুন্দর কিউর দিকে ঘড়ি কিনছি। ঘড়ি দুইটা দেখতে বেশ রুচিশীল আসিল, আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাইকনা দুইটার পছন্দ হইব কিনা নিশ্চিত ভাবে কইতাম পারতাছি না। ঘড়িগুলারে সুন্দর করে কালারফুল কাগজ দিয়ে র্যাপিং করে এডির উপরে লিখা দিছি যে লাভ ফ্রম সরল মামা। এটা ছোট্ট করে লিখা দিছি কারণ যাতে পরে বাসার মধ্যে গিয়া তারা যখন নাকি গিফটের হিসাব মিলাইব তখন যাতে এটা দেখে মনে করে যে ও আচ্ছা এটা সরল মামা দিছিল। একটু চালাকি করলাম আর কি, আর নাইলে তারা হয়তো বা ভাবতো যে সরল মামা মনে গিফট টিফট না দিয়ে আমরা বার্থডে এর মধ্যে অ্যাটেন্ড করে গেছে গা। প্রোগ্রামে যাইতে যাইতে আমি একটু লেট করে লাইছিলাম, গিয়া দেখি যে সবাই রেডি। তাজিম নাকি তাসিন কেডা জানি প্রথমে আমারে দৌড়াইয়া ধরছে। আসলে আমি তারা দুইজনের প্রথম দেখাতে চিনি না কোনটা তাজিম আর কোনটা তাসিন। আপনারা হয়তো বা আমার এই ছোট্ট বাগিনা দুইটা তাজিম তাসিন রে চিনেন। তারা দুইজন নাটক সিনেমা টিভিসি ওবিসি মডেলিং কি করে না। তারা দুইজন দেখতে মাশাল্লাহ যেমন কিউট, তাদের আচার আচরণও তেমনি ভদ্র এবং মার্জিত। হাট বাজার রাস্তাঘাট আকাশ বাতাস যেন ওই দেখা হোক না কেউ লেগে তারা দুইজন দৌড়াইয়া আমারে আমজাদা ধরবো। পরে শুনলাম আরো কয়েকজন গেস্ট নাকি আইতে লেট করতেছে, তারা আইলে একসাথে সবাই মিল্লা কেক টেক কাটবো। ততক্ষণে আমি একটু কাঁচা আমের জুস খাইতেছিলাম, তখনই আমার চোখ গেল সামনের কয়টা খুদে বিজ্ঞানীর দিকে। সৌন্দর্য বৃদ্ধিকরণের লেগে রেস্টুরেন্টের একটা দেয়ালের মধ্যে খাঁচার ভিতরে কতলা ফাতরের টুকরা রাখছিল। এই খুদে বিজ্ঞানী দুইজন দেওয়ালের থেকে গুতায়া গুতায়া ফাতরের টুকরাটি বাইর করে এমন খুশি হইতেছিল, মনে হইতেছিল তারা বুঝি পৃথিবীর অষ্টম আশ্চর্য আবিষ্কার করে লাইছে। সবাই যখন নাকি চুপচাপ দাঁড় দেমনে বইয়া বইয়া গল্প গুজব করতেছিল তখনই আমি একটা চালাকি করে লাইছি। সুযোগ একটা বই যে আমি আমার পকেটের থেকে তারা দুইজনের লেগে আনা গিফট দিটা বাইর করে তারা দুইজনের হাতে দিয়া এই যে নাও মামা তোমরা দুইজনের লেগে দুইটা গিফট। গিফট গুলা তারার হাত দিয়ে তারা দুইজনের দুই সাইডে রাইখা আমি সুন্দর করে মাইরে দাঁড়ায় একটা ছবি তুলিয়া রাইখা দিছি, প্রমাণ রাইখা দিলাম। পরে যাতে কইতে না পারে যে সরল মামা গিফট ছাড়াই আমরা বিয়া খাইয়া গেছে, সরি জন্মদিন খাইয়া গেছে গা। একটু পরেই নজর কইরা দেখলাম যে একটা সাইড দিয়ে তাজিম তাসিনের বন্ধু বান্ধব যারা আইছে তারা বইয়া বইয়া দাবা খেলতাছে। মাশাল্লাহ এখনকার দিনের বাচ্চা কাচ্চারা কত শান্ত ভদ্র এবং কত মার্জিত। আমরার যুগে এমন বয়সী ফুলাফাইনেরা একজন আরেকজনের পশ্চাৎ দেশে কলম দিয়ে গুতা দিয়ে আঙ্গুল দক্ষিণে যদি কইতো দক্ষিণে যা ফুলা যাইতো পশ্চিমে। তোমাদের বয়স কত হলো? 13। বিয়ের বয়স হইতে আর কত বছর বাকি? অনেক। কত? 8 বছর মাত্র। 21 বছর হইলে বিয়ে করা যাবে। বাইকনা দুইজনের কানে কানে কানফোড়া দিয়ে দিলাম যে তোমরা দুইজনের বয়স 13 হয়ে গেছে গা, আর মাত্র 8 বছর পরই তোমরা বিয়ার বয়স হয়ে যাবো গা, তাড়াতাড়ি বিয়া করে লাইবা। বিয়া যে কত মজা রে বাইকনা। মাশাল্লাহ সবাই অনেক খুশি, এত এত বাচ্চা কাচ্চা দেখে মনে হইতেছিল যে আমি মনে হয় কোনো একটা ফুলের বাগানের মধ্যে আয়া পড়ছি। তারার খুশি দেখে আমার একটু একটু হিংস হইতাছে। আমরার যুগের বাপ মারা তো জন্মদিন তো দূরের কথা, মাঝে মধ্যে তো জন্ম সালও বিল্লা দিত গা। কোনো জন্মদিনের অনুষ্ঠানে গেলে আমার সবচেয়ে বেশি ভাল লাগে কেক খাওয়াই দেওয়া এবং কেক খাওয়ার পার্টটা, কারণ এই কেক খাওয়াই দেওয়ার ওসিলায় নিজেও একটু কেক খাওয়ান যায়। তাছাড়া খাওয়া দাওয়ার মধ্যে আমি একটু কেকটাই বেশি খাইতাম পছন্দ করি, এবং তাজিম তাসিনের বিয়া সরি জন্মদিন অনুষ্ঠান আয় আমার লাভটা একটু বেশি হয়েছে, কারণ অন্য মানুষের জন্মদিন গেলে একজনেরই জন্মদিন থাকে, একজনেরই খাওয়াই, একজনই ফিরতি আমারে খাওয়াই দেয়। যেহেতু তাজিম তাসিন দুইজনই যমজ ভাই এবং তারা দুইজনের জন্মদিন উপলক্ষে তারা দুইজনের আমি খাওয়াই দিছি, তারা দুইজন আবার আমারে দুইবার করে খাওয়াই দিছে। কেক খাওয়া দাওয়ার পর্ব শেষ, কিন্তু কেক এখনো শেষ হয়েছে না। চুপ কইরা বইয়ে আসলাম, যখন ওই সুযোগ পাইছি তখন ওই খপ কইরে একটা কেকের টুকরা নিয়ে আল্লাহর নাম নিয়ে সামলাই লইছি। পরে আস্তে ধীরে সুযোগ বুঝিয়া বুঝিয়া আল্লাহর নাম নিয়ে কামড় দিয়া কেকটা খাইছি। যেহেতু তারা আমার দাওয়াত
বাদ দিয়ে এই আনছি সেহেতু ফলায় ফলায় কেক খাইলেও আমার কোনো পাপ হইতো না আর এই কেক হইতাছে গিয়া এমন একটা প্রিয় খাওন যেটা নাকি যতই দিবেন আমারে ততই খাইতাম পারাম যেমন আমার ছোট ভাই মহিউদ্দিন হাসান রাফি হেদিনও একটা কেক বানায়া আমারে আর আমার ভাতিজারে খাওয়াইছে আমি আর আমার ভাতিজা দুইজনে মিললই পুরো একটা কেক খাইয়া লাইছি আমি তো এত সুন্দর এবং এত সুস্বাদু কেক খাইয়া খুবই অবাক যে আমার ছোট ভাই রাফিন না হ্যাঁ এত সুন্দর কইরা এত মজার কেক কবে বানানি শিখলো আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসী আপনার দ্বারা দ্বারা নাকি কেক লাগবো আপনারা কিন্তু আমার ছোট ভাই রাফির থেকে এইরকম কেক গুলা বানায় নিতেন পারে আপনারা এই সুস্বাদু হোমমেড কেক গুলা অর্ডার করতে চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে রাফির পেজটারে মেনশন করে রাখছি হ্যান থেকে গিয়ে অর্ডার করে লাইতেন পারবেন আর এই দিক দিয়ে তাজিম তাসিনের জন্মদিনের কেক প্রায় শেষের দিকে কিন্তু আমি তো নাসুর বান্দা একেবারে শেষ না কইরা আমি এইডারে ছাড়তাছি না কবে না কবে আবার এমন জন্মদিনের দাওয়াত পাই কবে না কবে আবার এমন টিকা মাগনা মাগনা কেক খাওয়ার সুযোগ পাই কোন যায় আল্লাহর কি কুদরত ঠিক তখনই আমি দেখলাম যে আমার সামনে আরো একটা কেক আয়া হাজির যেই ভাই কেক নিয়ে দাঁড়ায় আছে ওনারে কইলাম ভাই কিভাবে আপনাকে হেল্প করতে পারি উনি আমার রিপ্লাই দিল সরি এটা আপনার জন্য না আপনার হেল্প আমার লাগতো না আমিও মনে মনে কয়ে দিছি আমারও আপনার কেক লাগতো না আমারও তো কেক খাওয়ানোর লেগে আপনারা ফেরার রয়েছে না পরের কেকটা না খাইতে পারার দুঃখটা তাজিম তাসিনের চুলের উৎসে দিয়ে মিটাইলাম কিন্তু রিজিকের মালিক রাজ্জাক একটু পরই দেখলাম যে সেট মিনু আয়া হাজির ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস সহ কত কিছু যে আছে এটার মধ্যে তখন মনে মনে শুক্রিয়া আদায় করতেছি যে ভাগ্যিস একটু আগে ফরের কেকটা খাইছি না খাইলে তো ফ্যাট বইরা গেলে কইলে ইডা আর খাইতালাম নইলে একটু পর ওই তাজিম তাসিনরা ডাইকে আইনা কইলাম যে আয়ো তোমরা দুইজনের লগে একটু ছবি তুলি তারা দুইজনের শিখাই দিলাম যে তোমরা দুইজন হা কইরা এমন ভাবে পোজ দিবা যে তোমরা রে বুঝি আমি খাওয়াই দিতাছি কিন্তু আসলে আমি তোমরা রে খাওয়াইতাম না নিজের খাওন তোমরা রে খাওয়াইয়া আমার নিজের লস কইরা লাভ আছে আমি অত মানব দরুদি না যে নিজের খাওন মানছে রে খাওয়াইলাম তাও আবার ফ্রাইড রাইস চিকেন দিয়া তবে আলহামদুলিল্লাহ খাওন দাওন অনেক মজা হইছে ফ্যাট বইরা খাইছি আহা কতদিন পরে অত মজার মজার খাওয়ান খাইলাম খাওয়া দাওয়া সবই হইলো আলহামদুলিল্লাহ হনে বিদায়ের ফালা যখন নাকি বিদায় নিতে গেলাম তখন ওই দেখলাম যে তাজিম নাকি তাসিন কেটা জানে আয়া আমার এমন ভাবে ধরায় ধরলো আমার খুবই শান্তি লাগতেছিল ওরা দুই ভাই যখন নাকি একেবারেই পিচ্ছে আসিল তখন থেকে ওদের সাথে আমার পরিচয় সত্যি সত্যি ওরা দুইজন খুবই ভদ্র দুইটা বাচ্চা মাশাল্লাহ চোখের সামনে দিয়ে এই তরতর কইরা তারা দুইজন বড় হইয়া যাইতাছে আল্লাহ যেন তারা আর অনেক বড় বানান মানুষের মতন মানুষ হইয়া তারা যেন তাদের বাবা মায়ের মুখ আরো উজ্জ্বল করতে পারে সেই দোয়াটাই করি তাজিম তাসিনের খুব ইচ্ছা ওরা দুইজন নাকি আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে যাবে একদিন সত্যি সত্যি এরা দুইজন রে আমার গ্রামের বাড়িতে নিয়ে আমার আব্বু আম্মু রে সারপ্রাইজ দিয়ে দিব কারণ আমার আব্বু আম্মু ওরা দুই ভাইয়েরে খুব আদর করেন ওরাও আমার আব্বু আম্মু রে খুব পছন্দ করেন কিন্তু সমস্যা হইলো ওরা দুইজন যখন নাকি একসাথে আমার সামনে আয় আমি তো হেরা রে চিনি না কোনটা তাজিম কোনটা তাসিন অনেক ধন্যবাদ তাজিম তাসিন তাজিম তুমি তাসিন তাজিম তাজিম তাসিন আমি একটু ঘুরলাম তুমি দেখি উলট পালট হতো তারপর দেখি বলতে পারি কিনা তোমরা দুজন জায়গা চেঞ্জ করো বা তাজিম দূর তাজিম তাসিন আল্লাহ হাফেজ ভাই ভাই টাটা সরল ভাই মামা টাটা টাটা সরল মামি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ